অস্বস্তি ছড়িয়ে কবে ঝেঁপে নামবে বৃষ্টি কলকাতায়, প্রবল বর্ষণের অপেক্ষায় দক্ষিণবঙ্গ পাশে। আজ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে, এদিনে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। এদিকে ইতিমধ্যে সুখবর দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এসে পড়বে বর্ষা। প্রায় গত কয়েকদিনের তাপমাত্রা এবং আর্দ্রতা জেরে অতিষ্ঠ দক্ষিণবঙ্গ বাসী। উল্লেখ্য, গত সপ্তাহে সন্ধ্যের পরে একটু বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, তবু যে রাত পেরিয়ে যায় অমনি জ্বালা ধরানো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সকাল থেকে। তার উপর আকাশও পরিষ্কার নয়, গোটা আকাশ কম বেশি মেঘলা, আর যার জেরে আবারও গুমোট পরিবেশ। তবে এবার আর চিন্তা নেই, আগামী সপ্তাহ থেকে বর্ষা উপভোগ করবে দক্ষিণবঙ্গবাসী। সাধারণত 11 জুনের মধ্যে বর্ষা ঢুকে যায়, তবে এবার তার অন্যতা হলো এদিন সকাল থেকে গুমোট ভাব, যদিও বৃষ্টির পূর্বাভাস আগেই রেখেছে হাওয়া অফিস। আর এবার উপরি পাওনা অবশ্য বর্ষা আগমনী বার্তা। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে যে অংশে বর্ষা এখনও প্রবেশ করেনি, অর্থাৎ মালদহ দুই দিনাজপুরে বর্ষা প্রবেশ করবে, সেক্ষেত্রে কলকাতা একই সময় বর্ষা ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর এই জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের সঙ্গে সেই তালিকায় ঢুকে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। এদিকে ভোর থেকে শহরে আকাশ মুখভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আর্দ্রজনিত তাপ অত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস এও জানাচ্ছে, আগামী 24 ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। তবে উত্তরবঙ্গ উপরে 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। তবে আগামী 24 ঘন্টায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। তবে আশা করা যাচ্ছে বর্ষা থেকে বঞ্চিত হবে না এই শহর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস এও জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি। সাব বিভাগে গত কয়েকদিনে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী, স্বস্তি পেতে চাইতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত সময় 4 দিন আগে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। তবে বর্ষার প্রভাবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই।